ও যদি রাস্তার মেয়ে হয় তুইও রাস্তার ছেলে শার্ট প্যান্ট পরলে নিজেকে সাধু সন্ন্যাসী মনে করবি না খবরদার আরে যাও যাও কি করতে পারো আমি দেখব তোমার মতো কত দেখছি হ্যাঁ আদালতে যাওয়ার জন্য প্রস্তুত থাকো তুমি যাচ্ছি আপনাদের যাত্রা বাধাগ্রস্ত করার জন্য আমি খুবই দুঃখিত আমার নাম মেহরিন আমি একজন লয়ার বাট এসব আপনি আমাকে বলতেছেন কেন আমার তো লয়ারের প্রয়োজন নেই এখন প্রয়োজন নেই তবে খুব শীঘ্রই প্রয়োজন পড়বে আমি পেশায় একজন ডিভোর্স লয়ার কার্ডটা রাখুন যত্ন সহকারে রাখবেন খুব শীঘ্রই আপনার কাজে লাগবে এসব কি কোন সব আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না তোমাকে আমি চিনি না তুমি এক নাম্বারের দুশ্চরিত্র এসব তুমি কি বলছো এই যে চোর বলেই তো এত কথা শোনার পরেও তোমার গলার স্বর নিচু তোমার লজ্জা করে না ঘরে স্ত্রী থাকতে অন্য নারীর সাথে সম্পর্ক করতে তুমি কিন্তু সিন ক্রিয়েট করছো আচ্ছা স্যার রাস্তার লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে তুমি চাচামেচি করো না বাসায় চলো আমি তোমাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা তুই আমাকে কি বোঝাবি ওই মেয়েকে দেখে তো জিভটা লকলক করছিল তাই না এই নিয়ে কয়বার ধরা খাইছিস শোন তোর বুঝ তোর কাছেই রাখ আমি যাচ্ছি মেরিনের চেম্বারে অনেক সহ্য করছি আর না আরে কি আশ্চর্য ব্যাপার রাস্তার একটা মেয়ে কি না কি বললো আর তার মধ্যে তুমি চাতে চাতে শুরু করে দিলে ও যদি রাস্তার মেয়ে হয় তুইও রাস্তার ছেলে শার্ট প্যান্ট পরলে নিজেকে সাধু সন্ন্যাসী মনে করবি না খবরদার আরেকজনের চরিত্র নিয়ে নোংরা কথা না বলে নিজের চরিত্র দেখ কজনকে ঠকাইছিস আরে যাও যাও কি করতে পারো আমি দেখব তোমার মতো কত দেখছি হ্যাঁ আদালতে যাওয়ার জন্য প্রস্তুত থাকো তুমি যাচ্ছি